স্মরণ করতে দেয় না, আরও বাঁধবা অনেক, আরও অনেক বাঁধবা, শয়তানে খালি ধোঁকা দিয়ে রাখে। এই জন্য আল্লাহ রসুল বলছে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করে কবর কবরের পাশে যাও, যখন মানুষ মৃত্যুবরণ করে তার কবরের পাশে যাও, কবরের পাশে গেলে তোমাদের আখেরাতের খেয়াল আসবে, ধ্যান খেয়াল আসবে। আর আমরা কবরে যেতে চাই না, যেতে চাই দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের কত সুন্দর সংসার, ওনাদের সংসার কত সুন্দর। হযরত ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীকে বলতেছে, স্বামী আমার অনেক দিন যাবৎ ধরে ঘর সংসার করতেছি, আমার যদি কোনো অন্যায় হয়ে যায়, যদি ভুল হয়ে যায়, তুমি আমাকে মেহরবানি করে মাফ করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জব হয়ে বলল, আহা, তো আমার তো কোনো ভুল হতে পারে, তা আমার যদি কোনো ভুল হয়ে যায় তুমি আমাকেও মাফ করে দিও। কত সুন্দর সংসার, বিবি স্বামীর কাছে মাফ চায় আর স্বামী বিবির কাছে মাফ চায়। আর আমাদের হালাত কি, আমাদের বিবিরা যেমন নাই করছে করছে, নিচু হয় না, নিচু হয় না, যদি নিচু হয় তো ছোট হয়ে যাবে, কথা বলে না, আমি আমি ভাব চলে যাবে। এই ভাবটা তো হলো ইবলিসের আনানিয়া, এই ভাবটা কি ইবলিসের, যে বিনি হয় ওই বান্দার প্রতি আল্লাহ রহমত নাজিল হয়, পুরুষ হোক নারী হোক বিনি হতে হবে। তো স্ত্রী স্বামীর কাছে মাফ চায়, স্বামী স্ত্রীর কাছে মাফ চায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সর্দারিনী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছে, স্বামী আমার, আমার যেদিন দুনিয়ার জমিনের মধ্যে ইন্তিকাল হয়ে যাবে, আমার রুহ যেদিন ভিতর দিয়ে বাইর হয়ে যাবে, আমার লাশটা যেদিন দুনিয়ার জমিনে পড়ে থাকবে, আমার মৃত্যুর সংবাদ দুনিয়ার মানুষকে আপনি জানাইবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বিবিরে কেন মৃত্যুর সংবাদ আমি জানাইব না, ব্যাপার কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, স্বামী আমার, আমার মরণের পরে যদি মৃত্যুর সংবাদ মানুষকে জানাও তাহলে জানাজার নামাজের মধ্যে অনেক মানুষ জমা হয়ে যাবে, জানাজার নামাজের মধ্যে অনেক মানুষ আসবে, আসার পর আয়েশা দেখবে আমি ফাতেমার লাশটা কতটুকু লম্বা, কতটুকু চওড়া, কতটুকু মোটা, আমি মরণের পরে বেপর্দা হতে চাই না রে স্বামী, মৃত্যুর সংবাদ বেশি মানুষকে জানাইবেন না, আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে জানাজার নামাজ পড়াইবে গভীর রজনীতে, এবারে জানাজা দিয়ে গভীর রাত্রে আমার লাশটা গোপনে দাফন করে দিবে। হযরত ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোসলের ব্যবস্থা করাইয়া কাপড়ের কাপড় করাইয়া মসজিদের কাঠের উপরে যখন লাশ ফলাইল, মসজিদের কাঠ চার পায়া কাঠের উপরে লাশ ফলাইয়া যখন গভীর রাত্রে, যখন রাত্রে গভীর হয়ে গেল, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে ধরায় গেছে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চোখের পানি ফেলে আর কাঁদে, আমাদের মায়ের চেহারা মুবারক আর দেখতে পারবো না, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কান্দে আর জানাজার নামাজ পড়তে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ যখন পড়াইল, এখন লাশ কবরে যখন নিয়ে যাবে, লাশ কিন্তু কবরে নিতে হইলে চারজন মানুষের প্রয়োজন, তিনজনে কিন্তু লাশ কবরে নেওয়া যায় না, কথা ঠিক কি না? চারজন মানুষের প্রয়োজন, একজন মানুষ কোথায় পাওয়া যায়?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলতে আছে, ওরে আবু যর, আমার কলিজার টুকরা হযরত ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করেছে, জানাজার নামাজ হয়ে গেছে, আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন তিন কোণারে ধরে রাখছি, আর একটা মানুষের অভাব, তুমি যাইয়া আমার ফাতেমার লাশটা দরাদরি করে কবরে নিয়ে আসো। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। আবু যর বলতে আছে, আমার নবীজি স্বপ্নে কি বলল, আল্লাহর নবী আমারে কি বলল, এখন তো আমার ঘরে দেখা যাবে না, আমার এখন নবীর আদেশ অনুযায়ী করে দেখা যাবে না। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দৌড়ায়। হযরত আলী দূর থেকে দেখতেছে আবু যর গফারির চেহারা দেখা যায়, অন্ধকারের মধ্যে দ্রুত বেগে সামনের দিকে আসতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যরকে ডেকে ডেকে বলতেছে, কে ভাই তুমি, দাঁড়াও দাঁড়াও, আমার বিবি হযরত ফাতেমা আমার সাথে ওসিয়ত ছিল, আমার ওসিয়ত ছিল, আমাকে বলছিল যেদিন মৃত্যুবরণ করবে মৃত্যুর সংবাদ যেন দুনিয়ার মানুষকে আমি জানাইতাম না, তোমারে কে পাঠাইল, সংবাদ কে তোমারে জানাইল, তুমি কে আমি জানতে চাই। আবু যর গফারি চোখের পানি ফেলায় কান্দার বলে, ও আলী আমার কোনো দোষ নাই, সর্দার দু জাহান আল্লাহ হাবিব ঘুমের ঘরে আমারে ডেকে ডেকে বলতেছিল, ওরে আবু যর গফারি, আমার কলিজার টুকরা হযরত ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করছে, জানাজার নামাজ হয়ে গেছে, তুমি দরাদরি করিয়া লাশটা কবরে নিয়ে আসো, ও আলী আমার কোনো দোষ নাই, আল্লাহর নবী যদি আমার না পাঠাইতেন আমি আপনার বিবির লাশের বগলে কোনোদিন আমি আসতাম না। হযরত আলী কথা শোনার পর বলল, তাহলে তুমি আসো, আমার বিবির লাশের এক কোণারে তুমি ধরো। এখন চারজন হয়ে গেল, চারজন যখন হয়ে গেল দরাদরি কইয়া লাশ যখন কবরে নিয়ে গেল, কবরের পশ্চিম বাজু দিয়ে যখন লাশটা রাখলো, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গফারি কবরকে এখন প্রশ্ন করতে আছে, লাশ কিন্তু রাখে নাই, আগেই কবরের মাটিকে বলতে আছে, ওরে কবরের মাটি, জানোস নি আজকে কাকে রাখা হবে রে কবরের মাটি, যাকে বলা হয় জান্নাতি মহিলাদের নেত্রী, জান্নাতি মহিলাদের সর্দারিনী, খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খবরদার খবরদার কোন রকম বেয়াদবি করিস না, কবর দিয়ে কোন উত্তর আসে না, কোন জবাব আসে না। আবার বলতে লাগলো, রে কবর তোর মধ্যে কাকে রাখা হবে জানোস নি, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাকে, খবরদার কোন রকম বেয়াদবি করবি না, কবর দিয়ে কোনো উত্তর আসে না, কোনো জবাব আসে না। আবার বলতে লাগলো, কবর কাকে রাখা হবে জানোস নি, শেরে খুদা হযরত আলীর বিবিকে তোর মধ্যে রাখবো রে, খবরদার কোনো বেয়াদবি করিস না, কবরে কোনো উত্তর আসে না, কোনো জবাব আসে না। আবার যখন চার নম্বরের প্রশ্ন যখন করলো, ওরে কবরের মাটি শুন, যাকে না বানাইলে আসমান জমিন আমার আল্লাহ বানাইত না, সর্দার দু জাহান আল্লাহর হাবিব মুহাম্মাদের হৃদয়ের টুকরা কলিজার পুতুলিকে তোর মধ্যে রাখতে, খবরদার কোন রকম বেয়াদবি করিস না, আল্লাহর কুদরতে কোনবার কবরের মানুষের বাসায় কবর আওয়াজ খুলে গেল, কবর মানুষের বাসায় কথা বলতে আছে, আর বলতে আছে, আবু যর গফারি অনেকক্ষণ পর্যন্ত আমাকে তুমি ওয়াজ করতেছিলে ওয়াজ, এখন আমি কবরের ওয়াজ তুমি শুনো রে আবু যর,
আবুদর তাজ্জব হয়ে গেল। কবরে আবার বলতে আছে, আমি নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, জান্নাতি মহিলাদের সর্দারিনীকে আমি চিনি না, আমি খাতুনে জান্নাতকে চিনি না, আমি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাকে আমি চিনি না। ওরে আবুদর, আমি কবরের মধ্যে যারা ইমান ও আমল নিয়ে আসবে, আমি কবর তাদের সাথে ভালো ব্যবহার করব। আবুদর গ্যাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর আবুদর গ্যাফারির ভিতরে এমন একটা হিট লাগলো, এমন একটা ভয় তৈরি হয়ে গেল। আবুদর বলতে লাগলো, ওরে আবুদর, নবীর মেয়ে ফাতেমাকে কবরে রাখার পর এই জবাব যদি আসতে পারে, ওরে আবুদর তুই তো অন্ধকার কবরে চলে যাবি, তুই কি আমল জোগাড় করছ রে আবুজর? আবুজর এগুলি বলতে আছে নিজেকে নিজে, আবুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে একবার পেরেশান হয়ে গেল। শেষ পর্যন্ত কান্না করতে করতে মদিনা ছেড়ে যে চলে গেছিল, হায়াতে জিন্দিগির মধ্যে আর কোনোদিন মদিনায় আসে নাই। এই জন্য ভাইরা আমার, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কবরে রাখার পর যদি জবাব আসতে পারে, উত্তর আসতে পারে, আপনি এবং আমি, আমার তো কোনো সামানা নাই, আমাদের কোনো সামানা নাই, এখন কি উপায়? এখন থেকে ঈমান ও আমল মজবুত করতে হবে, আর বেশি বেশি করে কান্নাকাটি করতে হবে, আর নামাজ ছাড়া যাবে না, আর আল্লাহর ফরজ হুকুম সীমা লঙ্ঘন করা যাবে না। এখন থেকে তুমি পরিপূর্ণ নামাজি হয়ে যাও, আর চোখে পানি আনার জন্য চেষ্টা করো। দুনিয়ার জমিনের মধ্যে যদি আগুন লাগে, যেরকম পানি ছাড়া কিন্তু নিবানো যায় না, আপনি এবং আমার গুনার কারণে জাহান্নামের আগুন যে জ্বলে রইল, চোখের পানি ছাড়াও ঠান্ডা করা সম্ভব না। এই জন্য মোমিনের চোখের পানি একটা হলো পুঁজি, এই চোখের পানি বড় দাম। আল্লাহকে ভয় করে করে নির্জনে বসে বসে, আল্লাহকে ভয় করে যখন মোমিন বান্দা গভীর রজনীতে ডাক দে আর বলে, মাওলা রে তোমার দুয়ারে আমি আসামি, তোমার দুয়ারে পাপিষ্ট বান্দা হাজির, তুমি আমার মাফ করে দাও, তুমি যদি আমার মাফ না করো আমার তো আর মাফ করে নেওয়ালার কেউই নাই। এরকম করে করে নির্জনে যখন আল্লাহর বান্দা কাঁদতে থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে ডেকে বলবে, তে সমস্ত মহল্লাবাসী গ্রামবাসী গুমে পিবুর, আমার বান্দা দু চার রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়াও আমার কাছে মুনাজাত করতেছি, দোয়া করতেছি, আমি নাকি রহমান রহিম, আমি নাকি গুনাহ মাফ করে দেওয়ালা, আমি নাকি তারে মাফ করব। ওরে ফেরেশতারা তোরা সাক্ষী দাগ, যেই বান্দা আমার কাছে খালেস তওবা করেছে, যেই বান্দা আমার কাছে মাফ চাইতেছে, তোরা সাক্ষী দাগ, আমি তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এই যে কান্নার প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, গভীর রজনীতে কাঁদতে হবে। সুরা পড়ছিলাম সুরাতুল কাউসার, কি পড়ছিলাম সুরাতুল কাউসার, এখানে আসছি, এখন কিছু মানুষ আসছেন, কারণ সুরাত কাউসারের তাফসির হবে, সাদা সিধা তাফসির, যেটা আপনারা সহজে বুঝেন। কাদিয়ানিদের কথা এখন আগে সব।